আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা এখন সিরাতুন্নবী প্রোগ্রামটা দেখার জন্য ইকরা বাংলার সামনে বসে আছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ তাআলা যে সময়টুকু আমরা এখানে দিচ্ছি সেটা যেন আল্লাহ কবুল করে নেন এবং কেয়ামতের নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। সাথে সাথে এটাও দোয়া করি ভাই এবং বোনেরা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আমরা যেন শুধু গল্প শোনার জন্য আমরা যেন না বসি, এখান থেকে আমাদের নবীর যে জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে জীবনীটা জানতে পারি তার থেকে আমরা যেন এতটুকু আলো নিতে পারি যে তিনি যেভাবে চলেছেন, যে কথা বলেছেন, যে পথ আমাদের দেখিয়েছেন, সেইভাবে চলা, সেই পথে চলা এবং সেই পথ দেখানো পথে যেন আমরা চলতে পারি, কেয়ামতে আল্লাহ তাআলার যেন তার শাফাত আমাদের মঞ্জুর করেন, এই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা গত এপিসোডে আলোচনা করছিলাম যে কুরাইশদের পক্ষ থেকে যখন তারা দেখল যে ভালো একটা গ্রুপ, যারা কুরাইশদের মধ্যে খুব সুনাম খ্যাত ছিল, যারা তাদের সমাজে তাদের প্রতিপত্তি ছিল, তারা কথা বললে কথা নিত, হযরত ওসমানের মতন মানুষ, আবদুল্লাহ ইবনে মাসউদের মতন মানুষ সেখানে চলে গেছেন, জুবাইর ইবনে আওয়ামের মতন মানুষ সেখানে যেয়ে শান্তিপূর্ণভাবে ইসলামের জীবনযাপন করছেন, ইসলামের কথা সেই হাবাসাতে প্রচার করছেন। হাবাসার এই দৃশ্যটা কুরাইশরা জানতে পারছে, দেখছে, সেখানে যাতায়াত নিয়মিত ছিল, ওদের কাছে খুবই খারাপ লাগছে এবং তারা চেষ্টা করছে যে এই লোকগুলোকে ফিরিয়ে আনার জন্য। তো আমরা আলোচনা করেছিলাম গত এপিসোডে যে আবদুল্লাহ ইবনু আবি রবিআ এবং আমর ইবনুল আস, এই দুইজনকে আমাদের কুরাইশদের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকদের ধরে নিয়ে আসার জন্য এদেরকে পাঠানো হলো। এরা যে নাজ্জাশির সাথে কথা বলেছে, নাজ্জাশির সাথে এমনভাবে কথা বলেছে যে নাজ্জাশি শুনেই যেন তাদেরকে ফিরিয়ে দেয়, এরকম একটা অবস্থা তৈরি হবে। কিন্তু সমস্যা হলো এই যে নাজ্জাশি আসলে ওই ধরনের খারাপ লোক ছিলেন না, তিনি ছিলেন ন্যায়পরায়ণ একজন বাদশাহ এবং রাজা। তিনি বললেন যে তোমাদের সাধারণ কথায় আমি ছেড়ে দিতে পারি না, বরং আমি যাদের বিরুদ্ধে তুমি এই কথাগুলো বলেছো তাদের কাছ থেকে আমি কিছু শুনতে চাই। এবং তিনি মানে এই লোকদের কাছে শোনার চেষ্টা করলেন, আমি বলেছি যে তাদেরকে বেঁধে আনা হলো খুব হিউমিলিয়েশনের সাথে, কারণ মানে বোঝানো হচ্ছে এরকম যে তারা যেন এই দেশে আসছে খুব পালায়ে, খুব খারাপ লোকগুলো আসছে, এদেরকে দূর করে দিতে হবে। যা হোক, যখন তারা মানে নাজাশির সামনে এসে দাঁড়ালো, সবাই চেইন আপ, বেঁধে ফেলা, তখন নাজাশি বললেন যে তোমরা কি ব্যাপার, তোমাদের বিরুদ্ধে তো কথা আসছে, আমর ইবনুল আস এবং আবদুল্লাহ ইবনু আবি রবিআ, তারা তোমাদের বিরুদ্ধে অনেক কথা বলেছে, তোমরা তোমাদেরকে আমি তাদের কথা শুনে এখান থেকে পাঠিয়ে দেওয়ার মনস্থ করেছি, তবে তোমাদের কাছে আমি শুনতে চাই তোমরা কি নিয়ে এসেছো। তখন সবাই সলা পরামর্শ করছেন যে কে এখন কথা বলবেন, সেখানে তো খুব ভালো ভালো লোকজন আছেন কথা বলার মতন উপযুক্ত, ওসমান ইবনে আফফানের মতন খুবই এলোকুয়েন্ট মানুষ সেখানে আছে, সেখানে আবদুল্লাহ ইবনে মাসউদের মতন জ্ঞানী মানুষ সেখানে আছে, আম্মার ইবনে ইয়াসারের মতন খুব সুন্দর কথা বলতে পারে এমন মানুষও সেখানে আছে। সবাই চিন্তা করলো যে আমাদের মধ্যে সবচেয়ে মিষ্টভাষী, সুন্দর করে কথা বুঝিয়ে বলতে পারে, তার নাম হলো জাফর ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে জাফর, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আপন চাচাতো ভাই, এবং কথা বলার দিক দিয়ে অনেকের কথা তো শোনা অভ্যাস আছে, কিন্তু তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন যেটা এখনও লিপিবদ্ধ করা হয়েছে তার বক্তব্যগুলো, সেটা আমি আপনাদের সামনে একটু পড়ে শোনাবো। এইভাবে যে তিনি কি ধরনের বক্তব্য দিতে জানতেন একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আনিত জীবন বিধান সম্পর্কে, তো সেটা বিস্ময়কর। তিনি বলা শুরু করলেন যে আইয়ুহাল মালিক, রাজন বাদশাহ, সম্মানিত বাদশাহ, কুন্না কওমান আহলাল আল জাহিলিয়া, আমরা এমন এক জাতি ছিলাম যারা জাহিলিয়াতের জাতি ছিলাম, না আব্দুল আসনাম ও না আকুলুল মেইতা, আমরা মূর্তি পূজা করতাম এবং মৃত্যু জিনিসপত্র খেতাম, মৃত্যু প্রাণীর গোশত খেতাম, ওনা আতিল ফাওয়াহেশ, অশ্লীল কাজ, গুনার কাজ করতাম, ও নাকতাউল আর আহাম, এবং যারা আমাদের আত্মীয় স্বজন আছে
তাদের সাথে আমরা খারাপ আচরণ করে তাদের সাথে সম্পর্ক বিনষ্ট করতাম। ওয়া নুসি আল জিওয়ার, এবং যারা আমাদের প্রতিবেশী আছে তাদের সাথে খারাপ আচরণ করতাম, খারাপ ব্যবহার করতাম। ওয়া আকুলু মিনাল কাওয়ি আল দাঈফ, এবং যারা আমাদের মধ্যে শক্তিশালী ছিল সেই শক্তিশালী মানুষেরা দুর্বল মানুষদের জিনিসপত্রগুলো, সে সম্পদ হোক অথবা প্রপার্টি হোক, এগুলো ভক্ষণ করত। ফাকুন্না আলা দালিক, এই উপরেই আমাদের জীবন যাপন ছিল আমরা জাহিলিয়াতের মধ্যে। হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলা মিন্না, এরপরে আল্লাহ তাআলা একজন নবীকে আমাদের মধ্যে পাঠালেন, তিনি আমাদের মধ্য থেকে, আমাদের বংশেরই, আমাদের রক্তেরই। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া ইফাফাহু, তার নসব, তার বংশ আমরা জানি, তার সততা সম্পর্কে আমরা জানি, তার আমানাত সম্পর্কে আমরা জানি, এবং তার পবিত্রতা সম্পর্কে আমরা জানি। তিনি কি করলেন? ফা দাআনা ইলাল্লাহি লিনওয়াহিদাহু ওয়া নাআবুদাহু, আমরা শুনলাম যে তিনি আমাদেরকে ডাকছেন আল্লাহর দিকে, যাতে করে আল্লাহর একত্ববাদ প্রকাশ করি, এবং ইবাদত যদি করে করি সে আল্লাহরই জন্য আমরা ইবাদত করি। ও নাখলাউ মা কুন্না নাআবুদু আব নাহনু ওয়া আবাউনা মিন দুনিহি মিনাল হিজারাতি ওয়াল আওথান, তিনি আমাদেরকে বললেন, দেখো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা যে সমস্ত মূর্তি এবং স্ট্যাচু এগুলোকে পূজা করত, হ্যাঁ সেটা পাথরের মূর্তি হোক অথবা গাছপালা ইত্যাদি ধরনের মনুমেন্টাল স্ট্যাচু হোক, এগুলোকে তোমরা পূজা আর করবে না। ওয়া আমারানা বিসিদকিল হাদিস ওয়া আদাইল আমানাত ওয়া সিলাতুর রাহম, তিনি আমাদেরকে বললেন যে সব সময় সত্য কথা বলবে। দেখেন তার ভাষাগুলো কি সুন্দর আসছে, ইসলামকে অল্প ভাষায় কিভাবে মানে প্রকাশ করছেন, ইসলামের সব কথাগুলো তিনি কয়েক মিনিটের মধ্যে বলে ফেললেন। তিনি আমাদেরকে বললেন যে সবসময় যেন আমরা সত্য কথা বলি, এবং আমানাত যদি আমাদের দেওয়া হয়, ট্রাস্ট যদি কিছু করা হয়, যদি কোনো কিছু সংরক্ষণ আমাদের কাছে দায়িত্ব দেওয়া হয়, সেটা যেন সঠিক আমানাতটা আদায় করি, এবং যাদের সাথে আমাদের রাহিমের সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, তা যেন কখনোই আমরা কেটে না ফেলি। ওয়া হুসনিল জিওয়ার, আত্মীয় প্রতিবেশীর সাথে আমরা যেন খুব ভালো ব্যবহার করি। ওয়াল কাফি আন মাহারিম ওয়া দিমা, এবং হারাম কাজ থেকে অথবা রক্তপাত থেকে আমরা যেন নিজেদেরকে পবিত্র রাখি। ওয়া নাহানা আনিল ফাওয়াহিশ, তিনি আমাদের বললেন তোমরা অশ্লীল কাজ করো না। তিনি আমাদের বললেন ওয়া কাউলে জোর, এবং মিথ্যা কথা তোমরা বলো না। তিনি আমাদের বললেন ওয়া আকলু মালিল এতিম, তোমরা এতিমের মাল সম্পদ জোর করে ভক্ষণ করো না। হ্যাঁ কী সুন্দর কথা। ও তারপর কী বললেন? ওয়া কাজফিল মহসানাত, এবং তোমরা যে সমস্ত মহিলা যারা ভালো মহিলা তাদের বিরুদ্ধে, তাদের উপরে অপবাদ তোমরা দিও না। ওয়া আমারানা আন্না আবুদাল্লাহ ওয়াহদা, এবং তিনি আমাদেরকে নির্দেশ দিলেন যেন আমরা এক আল্লাহ তাআলার ইবাদত করি। লা নুশরিকু বিহি শাইআ, লা নুশরিকা বিহি শাইআ, এবং তার সাথে যেন কারো কিছু শরিক না করি। কত সুন্দর কথা। ও আমারানা বিসসালাতি ওয়া যাকাতি ওয়া সিয়াম, এবং তিনি আমাদেরকে বলেছেন তোমরা সালাত আদায় করবে, যাকাত দেবে, সিয়াম সাধনা করবে। তো ওইখানে ইসলামের আরও কিছু কথা উনি বললেন। ফাসাদ্দাকনাহু, আমাদের অপরাধ, আমরা তাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করেছি। ওয়া আমান্না বিহি, তার প্রতি আমরা ঈমান এনেছি। ওয়াত্তাবানাহু আলা মা জাআনা বিহি মিন দীনিল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে যে দিনটা নিয়ে এসেছেন সেই দিনটা আমরা পরিপূর্ণভাবে মেনে চলার জন্য অনুসরণ করেছি। ফা আবাদনাল্লাহ ওয়াহদাহু, এরপরে আমরা আল্লাহ তাআলার এক আল্লাহর ইবাদত শুরু করে দিলাম। ফালাম নুশরিকা বিহি শাইআ, তার সাথে কোনো কিছু শরিক আমরা করলাম না। ও হাররামনা মা হাররামা আলাইনা, এবং আল্লাহ যা কিছু হারাম করে দিয়েছেন সেগুলো আমরা নিজেদের উপরে হারাম করে নিলাম। ও আহলালনা মা আহাল্লাহ আলাইলানা, এবং তিনি যা আমাদের হালাল করে দিয়েছেন আমাদের জন্য সব কিছুকে আমরা হালাল মনে করে কাজ করলাম। ফা আদা আলাইনা কওমুনা, অপরাধ এতটুকু আমরা করেছি, আমাদের ভুল এতটুকু হয়তো হয়েছে, এর কারণে আমাদের জাতি আমাদের উপরে অত্যাচার শুরু করেছে, শত্রুতা শুরু করেছে। ফা আযাবুনা, তারা আমাদের অত্যাচার করেছে। ও ফাতানুনা আন দীনিনা, এবং তারা আমাদের উপরে এমন ফিতনা নিয়ে এসেছে, আমাদের দিন থেকে পরীক্ষার সম্মুখীন, ফিরে আসার জন্য পরীক্ষার সম্মুখীন করেছেন। লিয়ারুদ্দুনা ইলা ইবাদাতিল আওথান মিন ইবাদাতিল্লাহি তাআলা, যাতে করে
আমরা যেন আমাদের যে পৌত্তলিকতা ছিল সেখানে আবার ফিরে যাই, এই জন্য আমাদের উপরে তারা অত্যাচার করেছে। ওয়ান নাস্তাহিল্লা মা কুন্না নাস্তাহিল্লু মিনাল খাবায়িস, এবং আমরা যে সমস্ত অশ্লীল কাজগুলো আগে হালাল মনে করে করতাম, যেন আবার সেই অশ্লীল কাজগুলো আবার হালাল মনে করে করি, এই জন্য তারা আমাদেরকে অত্যাচার শুরু করে দিয়েছে। ফালাম্মা কাহারুনা ওয়া যালামুনা, তারা যখন আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের উপর খড়গহস্ত হয়েছে, আমাদের কষ্ট দেওয়া শুরু করেছে, অদয়াকু আলাইনা, পৃথিবীটা আমাদের কাছে খুব সংকীর্ণ করে দিয়েছে, ওয়াহালু বাইনানা ও বাইনা দিনিনা, আমরা এবং আমাদের দিন পালন করার মাঝখানে তারা দাঁড়িয়ে গেছে, খরাজনা ইলা বিলাদিকা, আমরা তখন আপনার দেশে আমরা আসলাম, ওয়াখতারনাকে আলা মান সিওয়াকা, এবং আপনার ছাড়া মানে পছন্দ করে নিলাম আপনাকে, ওরাগমনা ইলা জিওয়ারিকা, আপনার আশ্রয়টাকে আমরা গ্রহণ করলাম, ওরাজাউনা আল্লাহ নুজুলামা ইন্দাকা আইয়ুহাল মালিক, এবং এই আশা আমরা করেছি যে আপনার কাছে আমরা পুনর্বার আবার দ্বিতীয়বার জুলুমের শিকার হব না। এই কথা বলার পরে নাজ্জাশি তাজ্জব হয়ে গেলেন যে এ কি কথা বললো, যে কথাগুলো আগে আমরের সাথে তার বন্ধুত্ব ছিল, আমর তো কোনোদিন এই কথা বলতে পারেনি, আগে আরব বিশ্বের বহু লোকের সাথে তার জানা পরিচয় ছিল, তারা সেখানে নিয়মিত যাতায়াত করতেছে, তারা তো কোনো দিন তাকে এই ধরনের কথা বলেনি, এ কি সুন্দর সুন্দর কথা যার সাথে ঈসা আলাইহিস সালামের দাওয়াতে দিনের বিরাট মিল রয়েছে। উনি তাজ্জব হয়ে গেলেন, তাজ্জব হয়ে বলে আচ্ছা ঠিক আছে একটা কাজ করো, তোমাদের তোমরা যে এই যে কথাগুলো বললে এটা কি লিখিত আকারে আল্লাহর পক্ষ থেকে কিছু আসছে এরকম? জাফর ইবনে আবদুল্লাহ তখন বললেন হ্যাঁ এটা আমাদেরকে আসছে, আমাদের কাছে আসছে, এবং সেটা সূরা মারিয়ামের কিছু অংশ উনি পড়া শুরু করলেন, সূরা মারিয়ামের মানে যে আয়াতগুলো উনি পড়লেন তার শুরু হয়েছে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, এই যে সূরা মারিয়ামের প্রথম থেকে এই আয়াতগুলো উনি পড়ে শোনালেন। সেখানে বলা হচ্ছে যে প্রথমে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, কিছু শব্দ অক্ষর বলা হলো যে অক্ষরগুলোর অর্থ তখনকার মানুষ জানতো না, এখনও জানে না, এটা আল্লাহ তাআলার একটা বিরাট অলৌকিকত্ব যে কোরআনের এমন কিছু জিনিস আছে এখনও পর্যন্ত যে কেয়ামতের আগ পর্যন্ত মানুষ এটা জানতে পারবে না, গবেষণা চালিয়ে যেতে হবে, কোরআনের মধ্যে এই গবেষণার ক্ষেত্র রয়ে গেছে। এরপরে উনি বললেন যে আল্লাহ তাআলা যে রহমত করেছিল তার বান্দা জাকারিয়ার উপরে, এই জাকারিয়ার গল্প শুরু হওয়ার পরপরই মারিয়ামের গল্প শুরু হবে, মারিয়ামের গল্প শুরু হওয়ার পরপরই ঈসা আলাইহিস সালামের জন্মের কথা আসবে, জন্মের এরপরে মানে কিছু কথাও ওখানে প্রথম কয়েকটা আয়াত উনি তেলাওয়াত করলেন, এত সুন্দর তেলাওয়াত যে মানে নাজাসি নিজেকে আর সংবরণ করতে পারলেন না, উনি নিজেই কান্নাকাটা শুরু করে দিলেন, মধুর তেলাওয়াত। এটা একটা কিন্তু বড় জিনিস যে এখনো পর্যন্ত মানুষ মনে করে যে নাজাসির ভাষা কি ছিল, এটা বোধ হয় আরবি ভাষা ছিল না, কিন্তু আল্লামা সুলাইমান মানসুরপুরি এবং সুলাইমান নদভী এই দুইজন হলো সিরাত ইতিহাসের সবচেয়ে ভালো সিরাতকার, এবং তারা সিরাত যা লিখেছেন সেখানে তারা গবেষণা করে লিখেছে, ওনারা দেখাইছেন যে হাবশার ভাষা এবং আরবদের ভাষার মধ্যে প্রচুর মিল ছিল, এখনও কিন্তু আবেসিনিয়া সোমালিয়া এই এলাকার ভাষা এবং আরবি ভাষার সাথে প্রচুর মিল, যেমনভাবে আমরা বাংলা ভাষায় হিন্দি ভাষার সাথে মিল পাই না, ঠিক ওই রকম মানে অধিকাংশ শব্দ আরব থেকে আসা, তো একে অপরে বুঝতেন, অথবা এমন হতে পারে যে নাজাসির দরবারে তো অনুবাদক ছিল, এই অনুবাদ দিয়ে তারা মানে অনুবাদ শিল্প তখন খুব উন্নতি লাভ করে, এবং এখন পর্যন্ত এখনও তো দেখবেন যারা ইংলিশ বক্তৃতা দিচ্ছে বাংলায় তার অনুবাদ কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, আরবিতে বক্তব্য দিচ্ছে সঙ্গে সঙ্গে অনুবাদ করতেছে, এরকম মানুষও পাওয়া যায়। যা হোক যে কোনো ভাষায় হোক না কেন এই ভাষাটা বোঝানো হলো নাজাসি এবং তার পাশের লোকদেরকে, তার আশেপাশে যারা ছিলেন রাজন্যবর্গ যাদেরকে মন্ত্রী পরিষদ এখন বলা যেতে পারে, তারা সব শুনলেন, শুনে নাজাসি যেহেতু কাঁদছেন তারা সবাই কাঁদছে, কারণ আপনারা এই সূরাটা একটু পড়বেন এবং ওর অর্থও জেনে পড়বেন, দেখবেন যে আল্লাহ রহম করতে পারেন কীভাবে, জাকারিয়াকে আল্লাহ কীভাবে রহম করেছেন, মানে ইমরানকে কীভাবে রহম করেছেন,
মারিয়ামকে কিভাবে রহম করেছেন, মারিয়াম কোন ভাষায় আল্লাহর কাছে কাঁদতেছে, এসবগুলো এই সুরার মধ্যে বলা, এমন সুন্দর ভাষায় বলা হচ্ছে যে আসলে চোখে পানি নিয়ে আসে। তো সবাই যখন কাঁদছেন তখন এটা আমর ইবনুল আস যারা গিয়েছিল ওখানে তারাও হতবিহ্বল হয়ে গেছে যে এ কী করা যায় এখন, খুব সমস্যা। এখন এরপরে যে ওরা এখন সিদ্ধান্ত নিল যে না, এই মুসলমান যারা এখানে আসছেন এরা খারাপ না। না জশি উনি বললেন যে আমর দেখো, এ তুমি যা শুনলে আমরা যা শুনলাম, আমি তো বুঝলাম না এর মধ্যে কী এমন খারাপ কিছু বলেছে যে তোমরা তাদেরকে এত অত্যাচার করেছো যে নিজের দেশ, নিজের ভূমি, নিজের বাপ মাকে ছেড়ে তারা আমার কাছে এসে আশ্রয় নিয়েছে। আমি একজন বাদশা হয়ে আমি কখনো এটা আমার জন্য সঙ্গত হয় না যে আমি এদেরকে তোমার হাতে ফিরিয়ে দিই, তুমি এখান থেকে চলে যাও। এবং উনি লোকদেরকে বলে দিলেন যে একটা কাজ করো, এর হাতে যে টাকা পয়সা আছে আমাদেরকে নিয়ে আসছে, আমাদের জন্য স্বর্ণ ভরা বাক্স নিয়ে গেছিল, এটা সম্পূর্ণ ফিরিয়ে দাও, আমাদের এই স্বর্ণর দরকার নেই। এবং উনি একটা কথা উনি বললেন যে এটা ইতিহাসে একবার স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। উনি উনি বললেন যে দেখো, ঈসা আলাইসাল্লাম এবং তোমাদের নবীর কাছে যে কিছু আসছে এটা উনি বললেন যে ইন্না হাদা ওয়াল্লাযী জাআ বিহি ঈসা লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা। ঈসা আলাইসাল্লাম যেখান থেকে তাওহীদের বাণী এবং একত্ববাদের বাণী নিয়ে এসেছিলেন এবং তোমাদের নবী যে কথাগুলো বলছেন এটা সম্পূর্ণ একই আলোর প্রদীপ থেকে এই দুনিয়ায় এসেছে। তো এটা কত বড় কথা, তার মানে উনি এক প্রকার কিন্তু ইমান এনেই ফেললেন। উনি ঈসা আলাইহিস সালামের সাথে তার ঈসা আলাইহিস সালাম নবুয়তের সাথে আমাদের নবীর নবুয়তকে মিলালেন এইভাবে যাতে এটা একই জায়গা থেকে, উৎস একই, একই উৎস থেকে আসছে। এই কথা শুনলে মুখে ছাই পড়ে গেল। আমর ইবনুল আস ছিলেন সেই সময়কার আরবদের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক প্রজ্ঞার অধিকারী। উনি এত সুন্দর কথা বলতে পারতেন, এত কথার পিঠে এমন জবাব দিতে পারতেন যে মানুষকে চুপ করাই ফেলতে পারতেন। কিন্তু এখানে এসে তিনি হতবাক হয়ে গেলেন যে উনি কী করবেন বুঝতে পারলেন না। তো নাজাশি তো সিদ্ধান্ত দিয়ে দিলেন, উনি বলে দিলেন যে ফিরে যাও আমার এখান থেকে, আমি এই লোকগুলোকে তোমাদের হাতে সপর্দ করব না। এবং উনি জাফরকে বললেন, জাফর তুমি এবং তোমার লোকগুলো, তোমরা যারা এসেছো আমার এখানে খুব সুন্দরভাবে জীবনযাপন করো, তোমাদের কোনো প্রয়োজন হলে তোমরা আমাকে বলবে, এবং তোমরা আমার এই দেশে কখনো মনে করবে না যে তোমরা পরদেশে আছো, তোমরা মনে করবে নিজেদের দেশে আছো। এই কথা বলার পরে সবার মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হলো, সবাই আনন্দিত হলো, এবং আমর ইবনুল আস আব্দুল্লাহ ইবনু রবিয়া দুইজনের মন খারাপ হয়ে গেল। এরা দুইজনে কিন্তু আবদুল্লাহ ইবনু আবি রবিয়া এবং আমর ইবনুল আস পরবর্তী পর্যায়ে মুসলমান হয়েছিলেন, এবং যেসব কারণে মুসলমান হয়েছিলেন তার মধ্যে এটাও একটা কারণ যে আমাদের সন্তানদের কথায় নাজাশির মতন রাজা কেঁদে মানে দাড়ি ভিজিয়ে ফেললো, আর আমরা এত ইয়ে হয়ে গেলাম যে আমাদের মনটা পাষাণ হয়ে গেল, আমরা এই সত্যটা বুঝলাম না। যা হোক, ওনার উনি ওখান থেকে ওনার চলে আসতেছেন হাতে বক্স মানে স্বর্ণের বাক্সটা নিয়ে চলে আসতেছেন। তবে আবদুল্লাহ ইবনে রবিয়াকে বলতেছেন, শুনো একটা কাজ করি, আমরা কালকে আবার ফিরে আসব, কাল ফিরে এসে এমন কিছু কথা আমরা নাজাশিকে বলবো যে এই লোকগুলোকে আমাদের সামনে এই জন্য হত্যা করে ফেলে। আবদুল্লাহ ইবনে আবি রবিয়া বলতেছে, আমর তুমি এটা করো না, ওরা দেখো ওরা ভালো ভালো কথা না বললে কি আর উনি কি উনার মতো একজন রাজা এবং বাদশাহ যিনি বুদ্ধিমান লোক, খ্রিস্টান, লেখাপড়া করা পণ্ডিত, উনি নিজে কাঁদলেন, থাক এই পর্যন্ত থাক, তুমি স্টপ করে দাও এখানে। আমর বললেন, না আমি স্টপ করতে পারি না, কারণ আমি যদি এখন স্টপ করে দেই তাহলে আমি যখন ফিরে যাব আমার নিজের গোত্রের লোকেরা মনে করবে যে আমি আমার সর্বশেষ চেষ্টাটা আমি করি নাই, এবং আমার প্রতি যে আস্থা তাদের ছিল সে আস্থা থাকবে না। আমি কালকে এমন কিছু কাজ করব যে কাজ দেখে নাজাশি নিজেই তার ভুল বুঝতে পারবে, এবং এরা যে মানে আমাদের ওখানে রিবেলিয়ান বিদ্রোহী ওরা আমাদের কাছে ফেরত আসবে। সবাই চলে গেল যার সেই জায়গায়, মুসলমানরা খুব সুন্দরভাবে ভালো জায়গা পেল, তাদের মানে পায়ে যে শৃঙ্খলা ছিল সেটা খুলে দেওয়া হলো। শৃঙ্খলা যারা পরাইছিল তারা লজ্জাবোধ করলো যে আমরা ভুল করেছি, আমরা তো মনে করছি এদেরকে বোধহয় ফিরে নিয়ে যাবে, এই জন্য এদের কষ্ট দিয়েছে, এটা আমাদের ভুল হয়েছে। যার সেই জায়গায় চলে গেলেন,
আমর ইবনুল আসও তার যেহেতু রাজ মানে রাজকীয় অতিথিশালায় তিনি উঠেছিলেন, আর যেহেতু তার সাথে নাজ্জাশির ভালো সম্পর্কও ছিল, নাজ্জাশি তো তাকে তো শত্রু মনে করলেন না, শুধু বললেন যে আমি ফিরিয়ে দিচ্ছি না। তারা তো প্রত্যেকের জায়গায় গেল। পরদিন সকালবেলা আমর ইবনুল আস তার সাথে যে মন্ত্রীদের ভালো সম্পর্ক ছিল তাদের বুঝালেন যে আমার সর্বশেষ একটা কথা আছে, আমি বাদশার সাথে বলতে চাই এবং ওই লোকগুলোকে আবার আমার বাদশার সামনে হাজির করতে হবে, আমার সর্বশেষ একটু কথা যেন বাদশা এটা শোনে। ও তার রাজন্যবর্গ বা তার এই মন্ত্রী পরিষদের লোকেরা যে নাজ্জাশিকে তার পরদিন সকালবেলা যেয়ে বলে নাজ্জাশি আপনার বন্ধু আমর ইবনুল আস আরও কিছু কথা বলতে চান এবং উনি চলে যাবেন, তবে আপনার সাথে সর্বশেষ কিছু কথা বলে যেতে চাচ্ছেন। নাজ্জাশি উনি খুশি হলেন, ঠিক আছে অসুবিধে কি, আমার বন্ধু আমার সাথে কথা বলতে চান, ওকে ডাকো তাকে। তো আমর ইবনুল আস চলে আসলেন এবং বললেন যে আমি শুধু থাকলে হবে না, এখানে ওই লোকগুলোকেও থাকতে হবে। তো তারাও আসলেন আর আমর ইবনুল আস এবার কথা বলা শুরু করলেন। উনি বললেন যে দেখেন এই যে লোকগুলোকে আপনারা মানে সুযোগ দিয়েছেন, এরা জানেন ঈসা আলাইহিসসালাম সম্পর্কে এরা কিন্তু খুব মারাত্মক ধরনের আকীদা বিশ্বাস পোষণ করে এবং এমন ভয়ঙ্কর কথা বলে, সে কথা শুনলে আপনার সমস্ত লোম খুব খাড়া দিয়ে উঠবে এবং আপনি নিজেও রেগে যাবেন। আমরা এই সমস্তগুলো শুনি, আমরা এসবগুলো বুঝি এবং এই লোকগুলো সবসময় কিন্তু এরকমভাবে আপনার এবং আমরা যে সমস্ত ধর্মগুলো মেনে চলে তার বিরোধিতা করতেছে। তো এদেরকে শুনে দেখেন ঈসা সম্পর্কে তারা কি মনে করে। তখন অ্যাস্টনিস্ট হলেন নাজ্জাশি, কালকে আমি যে সুরা শুনলাম সেখানে তো তো মারাত্মক তেমন কিছু শুনলাম না, সেখানে বরং আমরা যে সমস্ত কথাগুলো বলি তার কাছাকাছি তো কথা বলেছে, তো আবার শুনবো? বলে হ্যাঁ হ্যাঁ, মানে ঈসা আলাইসাল্লাম যে কে এটা শুনেন, কারণ আপনারা তো ঈসা আলাইসাল্লামকে আল্লাহ মনে করেন, খোদা মনে করেন, আর একটা মানে যেমনভাবে তার সম্মান দেখান, ওরা সেরকম সম্মান দেখায় না, ওরা বরং অন্যভাবে দেখে। আপনারা তো বলেন যে ঈসা আলাইসাল্লাম আল্লাহর বেটা। তো তো তখন মানে নাজ্জাশি একটু খেপে গেলেন, বলে কি নবীর সম্পর্কে তারা খারাপ ধারণা করে? তো আগের থেকে এমনভাবে উত্তেজিত করে ফেলতেছে আমর ইবনুল আস, কথার পর থেকে কথা এমনভাবে বলে ফেলতেছে যে উনি খুব খেপে গেলেন। খেপে যেয়ে বলছেন এই ধরে নিয়ে এসো ওদেরকে। তো ওর পাশে নিয়ে আসছেন, এসে আবদুল্লাহ জাফর ইবনে আবি তালেবকে আবার আবার জিজ্ঞেস করছেন, জাফর তুমি কথা বলো, গতকালকে কথা বলেছিলে, তুমি বলো যে ঈসা আলাইসাল্লাম সম্পর্কে তোমাদের ধারণা কী, তোমরা কী মনে করো? তো উনি বলছেন যে আমরা ওই কথাটাই বলি যে কথাটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, যে কথাটা আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন। বলে সেটা কি কি তোমরা বলো? তখন উনি বললেন যে হুয়া আব্দুল্লাহ, তিনি হলেন আল্লাহর বান্দা, ঈসা আলাইসাল্লাম হুয়া আব্দুল্লাহ, ওয়া রাসূলুহু এবং আল্লাহ তাআলার রসুল, ওয়া রূহুহু এবং আল্লাহ তাআলার স্পিরিট রূহ, ওয়া কালিমাতুহু এবং আল্লাহ তাআলার বাণী, আল্লাতি আলকাহা ইলা মারিয়াম আযরা আল বাতুল, যিনি তার এই বাণীটাকে মানে মারিয়াম যিনি ছিলেন একজন ভার্জিন মাদার যার কোনো মানে বিয়ে হয়নি, পবিত্র এমন এক সত্তার কাছে আল্লাহ তাআলা তার এই বাণী পাঠিয়েছিলেন এবং সেই বাণী ঈসা আলাইহিসসালাম। আমরা এই পরের কিছু মজার কথা আছে, এই পর্ব আমরা শেষ করছি। এই পর্বের পরে ইনশাআল্লাহ আমরা আমরা আহ্বান রাখবো যে আপনারা সেই কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।